আজকে দুপুরে রান্না করেছি কোরাল মাছ। কোরাল মাছটা ছোট হলো, ফ্রেশ ছিল। আসসালামু আলাইকুম, আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সকালে নাস্তার জন্য আমি বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি, এটা ভাজি করব। আজকে খোলা যা পিঠা বানাবো, তো কী দিয়ে খাবো কী দিয়ে সেটা নিয়ে অনেক চিন্তা করতে করতে ভাবলাম যে সবজি ভেজে নিই, সবজি দিয়ে খেতে ভালো লাগবে, খারাপ লাগে না। এই চিতল পিঠা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে, গুড় দিয়ে, নারকেল দিয়ে, আবার সবজি দিয়েও ভালো লাগে। তা আমি প্রথমে সবজিটা ভেজে নিব, পরে আমি পিঠার জন্য গোলা তৈরি করব। আর যে কোনো ভাজিতে আপনারা দেখবেন আমি রসুন কুচিটা দিই, যেটা আমার কাছে খুব ভালো লাগে। আর এরকম ফেনা ফেনা হওয়ার কারণ হচ্ছে সরিষার তেলে রসুন দিলে এমনিতেই ফেনা হয়, দুইটার মিশ্রণে বেশি হয়ে যায় ফেনা। আমি মশলাপাতি সব কিছুই কেটে নিয়েছিলাম, যেগুলো ভিডিও করি নাই, আর ভিডিওটা খুব বেশি বড় করব না। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখান সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। তো সবাই আমার সাথে থাকবেন সব সময়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কারা কারা এই পিঠাগুলো সবজি দিয়ে খান? অনেকে কিন্তু চা দিয়েও খায়, আমাদের বাসায়ও খায়, আমার শ্বশুর শাশুড়ি আবার আমার শ্বশুরবাড়ির মানুষেরা, কিন্তু আমরা আমার বাপের দিকের মানুষেরা আমরা চা দিয়ে খোলা পিঠা বা চিতল পিঠা আমরা কখনোই খাইনি। তা আমার ছেলেও খায় না, ও বলে যে কীভাবে খায় এটা, সবজি দিয়ে তাও খাবো। তো সবজিটা মজা হয়েছিল, আর সবজিটা আমি একটু ভালো করে কষিয়ে ভাজি করছি, যে কারণে মজা লেগেছে আমার কাছেও। আমার শ্বশুর যেখানে চা দিয়ে খায়, কিন্তু আজকে উনি এই সবজিটা দিয়েই খেয়েছেন। আমি সবজিটা বসি দিয়ে আমি গোলা করার জন্য পানি গরম করে নিয়ে গোলা করতে চলে এসেছি। আমি কোনো মাপই নেই, আন্দাজ মতো গুঁড়ো নিয়ে, জালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে কুসুমের চেয়ে একটু গরম পানি দিয়েছি, কারণ চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়ো, তো যেন পিঠাটা একটু সফট হয় এই জন্য একটু কুসুমের চেয়ে বেশি গরম পানি দিয়ে গোলাটা করে নিয়েছি। আর এই পিঠাটা এত সহজ, সবাই করতে পারেন। আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি, ডিমগুলো ফ্রিজের না, বাইরে ছিল। ফ্রিজের ডিম আমি সাধারণত দেই না পিঠাতে, যদিও দিতে হয় আমি আগে থেকে বের করে রাখি, আর নাহলে আমি দু ডজন ডিম থেকে দুই চারটা ডিম বাইরে রাখি। ডিমগুলো ভালো করে মিক্স করে নিতে হবে এই গোলার সাথে। আর শুদ্ধ ভাষায় সবাই এগুলোকে বেটার বলেন, কিন্তু আমরা তো এগুলো গোলাই বলি। আমার দাদু মারা যখন এই পিঠা বানাতেন বলে চিতল পিঠার গোলা গুলে ফেল, তো ওভাবেই আর কি শিখা। এভাবে করে ভালো করে গুলে আমি এটা মাটির খোলাতে বানাবো পিঠাগুলো। আর মাটির খোলাতে বানালে পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়। রুটি ছেঁকার তাওয়াতেও বানানো যায়, সেটাও একদিন দেখাবো, তবে ওটা খেতে এতটা মজা হয় না যতটা মাটির খোলাতে হয়। আর একটু পাতলা করে নিচ্ছি মাটির খোলাতে, যেহেতু পিঠাটা বানানো যতটুকু পাতলা করা দরকার আন্দাজ মতো করে নিচ্ছি। যেহেতু নাস্তাটা শেয়ার করব আজকে, মানে কীভাবে কী করতেছি, কিন্তু দুপুরের রান্নাটা রান্নার ভিডিও শেয়ার করবো না আপনাদের সাথে। ভাজিটাও আমার প্রায় হয়ে আসছে, আর এই পিঠাগুলো এমনভাবে খেতে মজা যে একটা গরম বানাবো আর একটা খাবে, রুটির মতো একসাথে সব বানিয়ে নেই না আমরা। আমি একটা বানাই, আর যে খেতে খেতে বসে তাকে একটা একটা গরম গরম দিতে থাকি, সে যে কয়টাই খাক গরম খেলে অনেক মজা। এগুলো ঠান্ডা হলে একদমই মজা নেই, মানে চুলা থেকে নামাবো আর খাবো। তো আমি প্রথমে বানিয়ে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে এরপর আমার ছেলেদেরকে দিয়েছি। আজকে ওদের বাবাও বাসায়, ঢাকা থেকে আসছে, অফিসের মিটিংয়ে ঢাকায় গিয়েছিলো, তো ও খাবে। সেই হিসাবে একটু ভাজি আর গোলাটা একটু বেশি করে করে নিয়েছি, নাহলে আমার বাসায় তো খাওয়া যায় না একদম এগুলো। তো যাই হোক, আমি নাস্তা বানাতে বানাতে আর গরম গরম দিয়ে দিচ্ছি আমার ডাইনিং আর রান্নাঘর তো পাশাপাশি, ভিডিওতে দেখেছেন হয়তো। তো আমি বানিয়ে একটা একটা বানিয়ে একটা একটা দিয়ে আবার দিয়ে আসতেছি। আমি যেহেতু ঠান্ডা খেতে পারি না, আমি কাউকে দিই না, হয়তো একটু কষ্ট হয় যে এক অনেকে কী করে সব একসাথে বানিয়ে সবাইকে একসাথে দিয়ে দেয়, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না, কারণ ঠান্ডা হলে এই পিঠা একদমই মজা নেই। ভাজিটাও দেখেন হয়ে গেছে খুব সুন্দর, মানে টেস্ট তো আর বোঝাতে পারবো না এখানে আপনাদেরকে, তবে খেতে মজা হয়েছিল। এরপর নাস্তার পরে আমি চা বসিয়ে দিয়েছি। চাটা আমি এভাবে দুধ গুলেই বানাই, রং করি না আগে দিয়ে। তো নাস্তার পর্ব শেষ হলে আমি কিছুক্ষণ অন্য যে কাজগুলো থাকবে সেগুলো করে আমি রান্না করে নেব।
আর রান্নার ভিডিওটা আমি আগেই বলেছি, আজকে আর রান্নার ভিডিও দেখাবো না। আমি সব সময় আমার ভিডিওতে বিশেষ করে রান্নাটাই আসে, আজকে সেটা আর করবো না, কারণ আমার আরও অনেক কাজ জমে আছে। তো যারা ধৈর্য ধরে সবসময় আমার ভিডিওগুলো দেখেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর কি রান্না করছি একটু দেখিয়ে দিব আপনাদেরকে। এই যে আমি কোরাল মাছটা রান্না করতেছি, আর হচ্ছে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমার আগেরও কিছু রান্না আছে, প্রতিদিনই দেখা যায় আগে কিছু রান্না থেকে যায়, আমার একদমই খাওয়া হয় না, বাচ্চারা আর কি এমন খায়। তো রান্না তো করতে হয়, কারণ দেখা যায় একই তরকারি দুই বেলা দিলে কেউ খায় না। আবার আমি চাপিলা মাছটাও ভাজছি, এটা মচমচে করে ভেজে নিয়েছি, খুবই মজা হয়েছিল। তো আমি আর সেগুলো দেখাইনি ভিডিওতে আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।